আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের বর্ণ চেনার কার্যকলাপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্র এবং পানীয় জল পরিষ্কার করার বিভিন্ন এবং সহজ পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছি আপনি বাড়ি গিয়ে শিশুর সাথে অবশ্যই খেলা করেছেন আপনার কি অভিজ্ঞতা হয়েছে তা অবশ্যই বলুন ততক্ষণ ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি সকল মায়েদের এক লাইনে দাঁড় করান প্রত্যেক মায়ের সামনে একটি নির্দিষ্ট দূরত্বে বালতি রাখুন এবং প্রতিটি মায়ের হাতে লাঠি দিন এবার লিডার মা এক দুই তিন বললে সকল মা তাদের সামনে রাখা বালতি খুঁজবে এবং লাঠি দিয়ে মারবে যে মা সব থেকে আগে লাঠি দিয়ে বালতিতে মারবে তার জন্য সকলে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি শিশুদের মধ্যে ক্রিমির সংক্রমণ বেশ সাধারণ এবং সহজেই ছড়িয়ে পড়ে আসুন এই ভিডিওটি থেকে আরও বিস্তারিত জেনে নিই শিশুদের পেটে কৃমি হওয়া শিশুদের মধ্যে কৃমির সংক্রমণ বেশ সাধারণ এবং সহজেই ছড়িয়ে পড়ে যাই হোক এই সংক্রমণগুলি কতটা সাধারণ জানা মুশকিল কারণ এর প্রায়শই কোনো লক্ষণ থাকে না এবং তথ্য পাওয়া যায় না প্রতি পাঁচ জনের মধ্যে একজনের অন্তত এই ধরনের কৃমির সংক্রমণ অবশ্যই থাকে যেখানে এটি ছোট শিশুদের মধ্যে আরও বেশি বলে মনে করা হয় বেশিরভাগ কৃমির সংক্রমণের কোনো উপসর্গ দেখা যায় না বা উপসর্গগুলি এতই হালকা যে সেগুলি নজরে পড়ে না শিশুর কৃমির সংক্রমণের ধরন এবং এটি কতটা গুরুতর তার ওপর নির্ভর করে আপনার শিশুর কিছু সাধারণ লক্ষণ বা উপসর্গ থাকতে পারে যেমন ক্ষুধা হ্রাস গা গোলানো বমি পাওয়া এবং দুর্বলতা কৃমির লার্ভা ফুসফুসে পৌঁছালে হাঁপানিও হতে পারে প্রায় সব কৃমির সংক্রমণ মুখ দিয়ে খাওয়ার ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় আপনার শিশুর সংক্রমণের ধরনের উপর নির্ভর করে ডাক্তার ওষুধ বা ক্রিমিনাশক চিকিৎসা শুরু করে সবসময় মনে রাখবেন শিশু যেন পরিষ্কার ও শুষ্ক জায়গাতেই খেলে আপনার শিশুকে জলের জায়গা যেমন কাদা গর্ত নদী বা বাঁধের আশেপাশে খেলতে দেবেন না টয়লেট ব্যবহারের পর হাত ভালো করে ধুয়ে নিন যদি আপনার শিশু বড় হয় তাহলে তাকে প্রতিবার টয়লেট ব্যবহারের পর হাত ধুতে শেখান শিশুর নখ ছোট ও পরিষ্কার রাখুন ক্রিমির ডিম লম্বা আটকে যেতে পারে এবং সারা ঘরে ছড়িয়ে যেতে পারে ফল ও শাকসবজি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিন সবুজ শাক ধোয়ার সময় বিশেষ নজর দিন কারণ এটি মাটি এবং ধুলো থাকতে পারে সবসময় পরিষ্কার জল পান করুন আপনি জল ফুটিয়ে বা ফিল্টার করে নিতে পারেন এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন চলুন এবার পরের একটি কার্যকলাপ করুন যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান বাড়ির কিছু জিনিস নিন এবং একটি ঝুড়িতে রাখুন যেমন টমেটো সাবান তুলো মোবাইল ইত্যাদি এবার শিশুকে প্রতিটি বস্তুর প্রথম আওয়াজ কি তা বলতে বলুন যেমন সাবানের প্রথম আওয়াজ স এর সাথেই প্রথম শ্রেণীর রামধনুতে রং করার এবং দ্বিতীয় শ্রেণীর বর্ণ এবং ছবির সঠিক জোড়া মেলানোর কর্মপত্রটি বাড়িতে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের মজাদার প্রশ্ন সকল মায়েরা নিজেদের মধ্যে আলোচনা করুন এবং প্রশ্নের উত্তর খুঁজুন আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ